বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি জীবনযাপন করেন খুবই সাধারণভাবে। যাতায়াত করেন ট্রেনের তৃতীয় শ্রেণীতে, কোনো ফাইভ স্টার হোটেল নয়, পাড়ার চায়ের দোকানেই চা খান তিনি। গরিবদের প্রতি তার মন সবসময় কাঁদে, তার প্রমাণ আমরা পেয়েছিলাম লকডাউনের সময়। হাজারো ভারতীয় প্রবাসীকে বিমান ভাড়া করে দেশে ফিরিয়েছিলেন তিনি। নিজের জন্মদিন পালন করেন বস্তি ও রাস্তার বাচ্চাদের সঙ্গে। সিনেমায় তিনি ভিলেন হলেও রিয়েল লাইফে তিনি একজন সত্যিকারের হিরো। তো মানব দরদী অভিনেতা সোনু সুদের জন্য কমেন্টে সবাই রিয়েল হিরো লিখে যান।